আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার কর্মকর্তারা তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে শুক্রবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ তোলেন তবে জেলেনস্কি এও বলেছেন রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে তিনি বিশ্বাস করেন না রাশিয়ার পারমাণবিক হুমকি বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন এটা খুবই বিপজ্জনক তার বিশ্বাস মস্কো এটা করতে প্রস্তুত না তবে তারা ধারণা ছড়িয়ে দিতে শুরু করেছে জেলেনস্কি বলেন পুতিনের কাছে ইউক্রেনের জনগণের জীবনের কোনো মূল্য নেই পুতিন ইউক্রেন যুদ্ধকে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে একটি অস্তিত্বের লড়াই হিসেবে ছেড়ে দিয়েছেন ১৯৬২ সালে পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তেজনার পর এবার রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করার কয়েক ঘন্টা পরই বিবিসিকে সাক্ষাৎকার দেন জেলেনস্কি রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের জাপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে মস্কো সেটিকে নিজেদের সম্পত্তি বানাতে চাইছে এমন অভিযোগ করে জেলেনস্কি বলেন বিশ্ব জরুরি ভিত্তিতে রুশ দখলদারদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে পারে বিদ্যুৎ কেন্দ্রটি ছেড়ে যেতে বাধ্য করতে নিষেধাজ্ঞা আরোপ সহ সবকিছুই করতে পারে ইউক্রেনের কাছ থেকে দখলে নেয়া নতুন চার অঞ্চলের সুরক্ষায় ছোটখাটো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন এবং অন্যান্য সিনিয়র রুশ কর্মকর্তারা তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন মস্কো তেমনটি করতে প্রস্তুত এমন কোনো প্রমাণ তারা এখনো পাননি শেখ সালাম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ